যে উগ্রপন্থার বীজ বাম আমলে ফুলে ফেঁপে উঠেছিল ক্রমাগত অভিযানের ফলে জঙ্গিরা কোণঠাসা হলেও সুযোগ পেলে চোরা গোপ্তা হামলা চালাতে কা পুরুষের মতো করে না শুক্রবার কাঞ্চনপুর মহকুমার ভারত বাংলা সীমান্তের সিমনা এলাকায় সীমান্তের ওপার থেকে ছোঁড়া জঙ্গিদের গুলিতে শহীদ হলেন দেশের এক বীর জওয়ান শহীদে জওয়ানের নাম গিরিশ কুমার যাদব তিনি বিএসএফ এর একশো পঁয়তাল্লিশ নম কর্মরত ছিলেন নিষিদ্ধ জঙ্গিদের এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে ঘটনায় জানা যায় ভারত বাংলা সীমান্তের এই দুর্গম এলাকায় অন্যান্য দিনের মতোই রুটিন টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা তখনই সীমান্তের ওপারে লুকিয়ে থাকা জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি বৃষ্টি শুরু করে পজিশন নিয়ে বিএসএফ জওয়ানরা এ আক্রমণে যোগ্য জবাব দেয় দুই পক্ষের গুলির লড়াইয়ের মধ্যেই গুলিতে গুরুতর আহত হন জওয়ান গিরিশ কুমার যাদব উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে আইলিস হাসপাতালে আনা হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারত মাতারই বীর সন্তান আপাতত জিবি হাসপাতালে মর্গে রাখা হয়েছে শহীদ জওয়ানের দেহ শনিবার তার মরদেহ মধ্যপ্রদেশে তার বাড়িতে পাঠানো হবে বলে সূত্র মারফত জানা গেছে বর্বরোচিত আক্রমণের ঘটনার পরে জোরদার করা হয়েছে সীমান্ত নিরাপত্তা ঘটনাস্থলে পাঠানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী জোয়ানরা ঘটনার পর জঙ্গিরা সীমান্তের ওপারে তাদের আস্থানায় পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য ভারত বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর দাপুটে ত্রিপুরা জঙ্গি সংগঠনগুলির বিষ দাঁত অনেকটাই ভেঙে দেওয়া হয়েছে আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরেছে উত্তরপূর্বাঞ্চলে বহু জঙ্গি সংগঠন বাকি জঙ্গিদের নিকেশ করতে দরকার পড়লে সার্জিক্যাল স্ট্রাইক করে বিভিন্ন সময় জঙ্গি নিকেশ করে ভারতীয় সেনা এবং আধা সামরিক বাহিনীর প্যারা কমান্ডোরা মায়ানমারি এমনই এক সেনা অভিযানে বহু জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে নরেন্দ্র মোদীর নির্দেশে লস্কর ইতইবার জঙ্গিদের পাঠিয়ে দেওয়া হয়েছে মাটির অনেক গভীরে রিপোর্ট কুভীরেস নিউজ